আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ বাড়ি কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব সেটি হলো মালয়েশিয়ার আপডেট সংবাদ, লকডাউনের আপডেট সংবাদ এবং জরিমানা চলছে, লোকাল এবং ফরেনার সকলদেরই জরিমানা চলছে এই লকডাউনে পুলিশের কড়াকড়ি নজরদারি, এবং আজকে করোনা ভাইরাসের আক্রান্তর আপডেট, এবং একদল প্রতারক থেকে কিভাবে আপনারা সাবধান হবেন, প্রতারক দালাল এজেন্ট থেকে আপনারা কিভাবে সাবধান হবেন এবং তারা কিভাবে আপনাদেরকে প্রতারণা করছে, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। এর আগে বলে রাখি, এখনো যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার যে কোনো আপডেট সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন, যাতে তারাও প্রতিদিনকার মতো আজকের আপডেট সংবাদগুলো পায়। তবে আজকে আমি আপনাদের সাথে প্রথমে করোনা ভাইরাসের আপডেট দিয়ে শুরু করছি। আজ 27 মে 2021, আজকে মালয়েশিয়াতে টোটাল আক্রান্তের সংখ্যা 7,857 জন। এটাই কিন্তু আজকে রেকর্ড গড়েছে, এর আগে এতটি এত আক্রান্ত কখনোই হয় নাই। 7,857 জন আজকে টোটাল আক্রান্তের সংখ্যা। আজকে সবচাইতে বেশি আক্রান্ত হয়েছে সিলাঙ্গোর ডিস্ট্রিক্টে। সিলাঙ্গোরে আজকে টোটাল আক্রান্ত হয়েছে 2,675 জন, 2,675 জন সিলাঙ্গোর স্টেটে। এরপরে সারোয়াকে 772 জন, গতকালকে কিন্তু 500-এর মতো ছিল, আজকে কিন্তু সারোয়াকে অনেক আক্রান্ত। এরপরে ক্লান্তাংয়ে 500-এর নিচে ছিল গতকালকে, আজকে 754 জন। কুয়ালালামপুরে 561 জন, জোহরবারুতে 549 জন, কেডায় 441 জন, পিনাংয়ে 365 জন, নিগারি সিমিলাংয়ে 353 জন, তেলেঙ্গানাতে 282 জন, পিরাকে 228 জন, মালাক্কাতে 234 জন। এই হলো মোটামুটি আজকে আক্রান্ত সবচেয়েতে বেশি স্টেটগুলো আমি আপনাদের কাছে বললাম। এরপরে আপনারা যদি অন্য স্টেটে থাকেন, অন্য স্টেটে আক্রান্ত সংখ্যা 100-এর কম বা 100+ 200-এর কম, সেজন্য ওই স্টেটগুলোর নাম আমি বললাম না। তবে এখন এমসিও মুভমেন্ট কন্ট্রোল অর্ডার চলাকালীন যে বিধিনিষেধগুলো আছে, এসওপিগুলো আছে, এই এসওপিকে অনেকেই তোয়াক্কা করছে না, অনেকেই লোকালরাও কিন্তু এর দ্বারা জরিমানার সম্মুখীন হতে হয়েছে। আপনাদেরকে বলবো যে আমি পিজের কয়েকটা এলাকা সার্ভে করে যে সংবাদগুলো পেয়েছি সেটি হলো, পুলিশ কিন্তু পেতালিংজায়া এবং পেতালিংজায়ার আশেপাশে পিজ স্টেট এবং সিলাঙ্গুরের বিভিন্ন জায়গায় তারা সিভিল বেশে এবং ইউনিফর্ম পরেও তারা বেশ মার্কেটগুলোতে, রেস্টুরেন্টগুলোতে, সুপার শপগুলোতে তারা ভিজিট করছে। যারা মাই সিজে যাত্রা যেটা থাকে তারা সেটা স্ক্যান করছে কিনা, এবং যাদের এরকম অ্যান্ড্রয়েড ফোন নাই বা ডাটা নাই তারা কি যে কাগজটা থাকে এরকম প্রত্যেকটা এর বিতরিত শোরুমের সামনে কোন দোকানের সামনে এটাকে লিস্ট কাগজ থাকে, যে মোবাইল নাম্বার, এর টেম্পারেচার কত এবং তার মোবাইল নাম্বারটা এবং কোন স্থানে থেকে এসেছে এগুলো লেখা থাকে। যারা অনলাইনে মোবাইলের মাধ্যমে মাইসিজ যাত্রা অ্যাপসের মাধ্যমে যারা স্ক্যান করে তারা তো করলোই, যারা এরকম করতে পারে না তারা লিখতে হবে। যারা এরকম স্ক্যানও করে নাই, লিখেও নাই, তাদের কিন্তু জরিমানার শিকার হতে হয়েছে পিজেতে। 1,000 রিঙ্গিত করে জরিমানা করেছে দেশের লোকালদেরকে, এবং কয়েকজন লোকাল নাগরিক, দেশের নাগরিক, তারা এখানে পার্কিং করে শুধুমাত্র রাস্তা ক্রস করে একটা দোকান থেকে কোনো কিছু কেনার জন্য গেছিল, 7-Eleven অথবা কেকে বা এই জাতীয় এইগুলোতে আমরা দেখি অনেকেই একবারে দোকানের সামনে পার্কিং করে দ্রুত একটা রুটি কেনার জন্য যায় বা বিভিন্ন করে যায়। সেক্ষেত্রে অনেকে মনে করছে যে আমি 1 মিনিটের জন্য আর স্ক্যান স্ক্যান করার ঝামেলা নাই, ঝামেলা করবো না। এভাবে কিন্তু কয়েকজন দেশের লোকাল নাগরিক এরকম শুধুমাত্র 1 মিনিটের জন্য দোকানে ঢুকবো, ওই 1 মিনিটেই স্ক্যান করে নাই অথবা মাস্ক পরে নাই, মাস্ক পরার কারণে পিজেতে গতকালকে সামান দিয়েছে, 1,000 রিঙ্গিত করে জরিমানা হয়েছে তার আইসির উপরে। ঠিক এরকমভাবে প্রবাসী যারা আছে তাদের পাসপোর্টের উপরেও কিন্তু এরকম সামান জরিমানা আসবে যদি এই নিয়মগুলো না ফলো করেন। সেক্ষেত্রে পরবর্তী ভিসা রিনিউ করার আগে এই 1,000 রিঙ্গিত জরিমানা না দিয়ে কিন্তু ভিসা রিনিউ করা যাবে না। এবং প্রবাসীদের জন্য তো আরও কঠিন হুঁশিয়ারি দিয়েছে যে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ বালাইতে নিয়ে যাবে, এরপরে তাদেরকে ভিসা ক্যান্সেল করে দেশেও পাঠিয়ে দেওয়া পর্যন্ত বলেছে ইমিগ্রেশন প্রধান, যে সেক্ষেত্রে প্রবাসীরা অবশ্যই আরো বেশি সচেতন হতে হবে। আবার অনেকেই বলছেন যে লকডাউন দিয়ে প্রবাসীদেরকে একেবারে হেনস্থ করছে, এই সেই করছে,
এখন আপনাদের জন্য কথা হলো, আমরা প্রবাসী লোক আর কয়জন আছি, অধিকাংশই তো মালয়েশিয়ান নাগরিক, মালয়েশিয়াতে বসবাস করে। তো এই লকডাউন শুধুমাত্র প্রবাসীদের জন্য না, মালয়েশিয়ান নাগরিকদের জন্য, সবার জন্যই, করোনা ভাইরাস ঠেকানোর জন্য এগিয়ে আসছে। সেজন্য আমরা কেউ কোনো বাজে কমেন্টস করব না, আমাদের এই কমেন্টস গুলো এদেশের সরকারি আর কর্মকর্তারাও ফলো করে, আমাদের ইউটিউব চ্যানেলগুলো তারা দেখে, ফেসবুক পেজগুলো দেখে, প্লাস সেজন্য কারো কোনো এদেশের সরকার বিরোধী কোনো কথা বলবো না, কমেন্টস করবো না, এবং যাতে করে আমরা এদেশের পাকড়াও না হই। ওকে, এখন আপনাদের সাথে শেয়ার করব যে অনেকেই কমেন্টস করেছে আমাকে, পার্সোনালি ফোনেও কথা বলেছে যে ভাই আমার পাসপোর্টটা আটকায় রাখছে, 4 মাস যাবত পাসপোর্টটা দিছি, এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন কোনো সুরাত দেয় নাই, কিছুই দেয় নাই। কয়েকজন বলছে যে 500 টাকা করে দিয়েছি, কয়েকজন বলছে 1,000 টাকা করে দিয়েছে রিক্যালিব্রেসি প্রোগ্রামের জন্য। সেই জন্য রিক্যালিব্রেসি প্রোগ্রামের নামেও কিন্তু আপনার এরকম প্রতারণার শিকার হচ্ছে অনেকেই, অবৈধ থেকে বৈধতা হবে এজন্য অনেকেই প্রতারণার শিকার হচ্ছে। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, যেই সমস্ত ভাইয়েরা যেই সমস্ত কোম্পানিতে কাজ করেন, চেষ্টা করেন ওই কোম্পানিতেই আপনার ভিসা করার জন্য। যদি এরকম সম্ভব না হয় তাহলে ভালো কোনো কোম্পানিতে আপনারা ডিরেক্টলি চেষ্টা করেন। তাছাড়া ওরকম হাঁটা পায়ে এজেন্টের অভাব নাই, যারা এরকম আপনাদের পাসপোর্টগুলো নিয়ে বসে থাকবে, অথচ তাদেরও কোনো কোম্পানি নাই, তারা আরেক কোম্পানিকে দেবে, আরেকজনকে দেবে, আরেকজনকে দেবে। আবার অনেকেই যারা এরকম এই প্রতারক চক্র, তারা কি করে, সাপোজ কথার কথা বলছি যে একজন সাপোজ কথার কথা বলছি যে একজন ব্যক্তি আপনাদের ভিসা করে দেবে বলে 100 জনের কাছ থেকে 100 পাসপোর্টও নিল, প্লাস 1,000 করে রিঙ্গিত নিল, তাহলে 1 লক্ষ রিঙ্গিত কিন্তু সে নিল। সে আপনি বলবেন 2 সপ্তাহ পরে জিজ্ঞাসা করবেন, ভাই আমার আপডেট কি? অনেকে বলতেছে যে এরকম চক্র এরকম বলে যে না তোমার পাসপোর্ট অলরেডি জমা দেওয়া হয়েছে আমাদের বসের কাছে, দাদুর কাছে, এখানে সেখানে। 1 সপ্তাহ গুলেন, 2 সপ্তাহ গুলেন, 1 মাস গুলেন, 2 মাস গুলেন, 3 মাস, কিছুই দেয় না আপনাকে, সুরাত দেয় না। এরপর আপনি বাধ্য হয়ে বলছেন যে ভাই কিছু যদি নাই দিতে পারেন তাহলে পাসপোর্টটা ফেরত দেন। তা তিনি কিন্তু পাসপোর্ট কারো কাছে জমা দেয় নাই, তার ড্রয়ারে রেখে দিয়েছে, লকারে রেখে দিয়েছে। পরবর্তীতে বলবে দাঁড়ান আমি পাসপোর্টটা দাদুর কাছে বলছি, দাদুর কাছ থেকে আইন দেবো বা বসের কাছ থেকে এনে দেবো, বা এভাবে বলবে। তো 2-3 সপ্তাহ পরে আপনার অনেক বলার পরে, অনেক বলার পরে বলবে যে আরো কিছু টাকা দেন, আমরা দেখি এটা মানে আন্ডার টেবিলে করে দেবো, এই করবো সেই করবো। আপনি যদি আরো টাকা দেন আরো 1,000, তাহলে তো আরো 1,000 ধরা খেলেন। যদি আরো 1,000 না দিয়েও আপনি শুধুমাত্র পাসপোর্টটা নিয়ে আসেন, টাকা চাবেন বলবেন না টাকা তো আমি বসকে দিয়ে দিছি, তুমি যদি এখন পাসপোর্ট ফেরত নাও শুধু পাসপোর্ট নিতে পারবে। অনেকেই ভাবছেন যে 1,000 টাকা দিয়েছি, 500 টাকা দিয়েছি, এর উপর দিয়ে যাক, এভাবে শুধু পাসপোর্ট নিয়ে আসে। তাহলে হিসাব করেন, যদি 100 লোকের কাছ থেকে এই প্রতারক 1,000 রিঙ্গিত করে নিয়ে থাকে প্লাস পাসপোর্ট নিয়ে থাকে, তাহলে কিন্তু তার বিনা চালানে বিনা কষ্টে 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে 1 লক্ষ রিঙ্গিত লাভ হলো, বা 3 মাসের মধ্যেই হলো 1 লক্ষ রিঙ্গিতে লাভ হলো। কি জন্য? প্রবাসীরা ভয়ের মধ্যে আছে যে সময় শেষ হয়ে যাবে, সেজন্য তারা চাচ্ছে যে দ্রুতই আমরা অন্য কোম্পানিতে দেই প্রয়োজনে, সে যদি না করে দিতে পারে। সেজন্য এরকম যে হাঁটা পায়ে যে এজেন্টগুলো আছে, আপনাকে বলবে যে আমার পরিচিত লোক আছে, দাতো আছে, এই আছে, আমি মালয়েশিয়ান বিয়ে করছি, আমার ভাই মালয়েশিয়ান বিয়ে করছে, এই করছে, সে করছে, আপনি যদি তার সম্পর্কে ভালোভাবে না জানেন, তাকে পাসপোর্ট এবং টাকা দিয়ে প্রতারিত হবেন না। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো গ্রহণযোগ্য এরকম যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে আপনার পাসপোর্ট জমা দেন। এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে অনেকগুলো কোম্পানিতে অলরেডি রিক্যালিব্রেসি প্রোগ্রামের আওতায় এসেছে এবং ফিঙ্গারপ্রিন্টও করেছে, লেবিও জমা দিচ্ছে, মেডিকেলও করছে, এরকম অনেক কোম্পানি আছে। এবং অনেকগুলো কোম্পানি আছে যাদের ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ইমিগ্রেশনে, তারা অ্যাপয়েন্টমেন্ট নেবে। সেজন্য আপনাদেরকে আমরা বলি যে সবসময় সতর্ক থাকুন, এরকম আমরা অনেক শুনেছি এবং আপনারা সবচেয়ে ভালো জানেন, আপনারা এর হলো ভুক্তভোগী, আপনারা পরিস্থিতির শিকার। এর আগেও আপনারা 4,000, 5,000, 7,000, 8,000, 10,000 রিঙ্গিত দিয়ে কয়েকবার ধরা খেয়েছে, এইবার একই ভুল আর করবেন না। সেজন্য আপনাদেরকে সতর্কতামূলক এই পোস্টগুলো আপনারা দিয়ে থাকি বা পরামর্শ দিয়ে থাকি। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের এই সমস্ত ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন, যাতে তারাও সতর্ক হতে পারে, তারাও এরকম প্রতারণার শিকার না হয়। সকলে ভালো থাকুন, আজ এই পর্যন্তই, আগামীকালকে আপনাদের মাঝে নতুন নতুন কোনো আপডেট নিয়ে আবার হাজির হব। সকলে ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।